এই যে শিয়াল, তুমি কিন্তু কাল থেকে আমার খাবারের দায়িত্ব নেবে, বুঝেছো? তুমি কোথা থেকে আনবে, কিভাবে আনবে সেটা আমি জানি না, কিন্তু কাল থেকে আমার খাবার চাই। যেখান থেকে পারো আমার জন্য খাবার আনবে তুমি। আর যদি আমার কথার অমান্য করেছো, তাহলে বাকি পশুদের মতো তোমাকেও চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। আচ্ছা মহারাজ, ঠিক আছে, আমার মনে থাকবে তোমার কথা। আমি তাহলে এখন আসি। সিংহ মহারাজকে তো বলে এলাম, ওনার জন্য খাবার আমি যেভাবে হোক জোগাড় করবো, কিন্তু আমি তো আমার নিজের খাবারই ঠিক মতো জোগাড় করতে পারি না। ওনার খাবার যে কোথা থেকে জোগাড় করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে শেষ রক্ষা আর হলো না, মনে হচ্ছে সিংহের পেটেই আমাকে যেতে হবে। আরে, জঙ্গলের মধ্যে এই চাদরটা কোথা থেকে এলো? বাহ, দেখতেও তো খুব সুন্দর। দেখি তো এর উপরে একবার উঠে দেখি তো কেমন লাগে। এই যে শিয়াল, আমি কোনো সাধারণ চাদর নই, আমি হলাম জাদুই চাদর। আমার এই চাদরের উপর উঠে যদি কেউ কোনো খাবারের নাম করে, আমি তাকে সেই খাবার সাথে সাথে এনে দিতে পারি। উরি বাবা, তুমি সত্যি বলছো? সব খাবার এনে দেবে? আমি যা খাবার চাইবো তাই খাবার এনে দেবে? ঠিক আছে, তাহলে আমাকে এখনই একটা দেশি মোরগ এনে দাও। আরে বাহ, এ তো সত্যি চমৎকার। বাহ বাহ বাহ, তাহলে আমাকে আর সিংহ মহারাজের পেটে যেতে হবে না। প্রতিদিন দেশি হাঁস মুরগি মহারাজের জন্য নিয়ে যাব, তাহলে আমার উপর অনেক খুশি হবে, তাহলে আমাকে আর খাবে না। আজ একটা বরং মহারাজের জন্য একটা দেশি হাঁস নিয়ে যাই। এই যে শিয়াল, এত সুন্দর দেশি হাঁস তুমি কোথায় পেলে? আমি কিন্তু খুব খুশি হয়েছি তোমার উপর। তুমি যদি আমায় রোজ এভাবে খাবার এনে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমায় খাবো না। ঠিক আছে মহারাজ, আমি তোমার জন্য রোজ একটা করে দেশি হাঁস মুরগি যা পাবো তাই নিয়ে আসবো। যদি না আনতে পারি তাহলে তুমি আমাকে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে শিয়াল। আজ আমাকে জানতেই হবে শিয়াল রোজ আমার জন্য এত হাঁস মুরগি কোথা থেকে আনে। আজ আমি ওর পিছু নিয়ে দেখব ও কোথায় কোথায় যায়। ও আচ্ছা, তবে এই জাদুই চাদরের কামাল। ঠিক আছে শিয়াল, আমি গুহার বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকব। তুই যেই গুহার বাইরে যাবি তারপরেই আমি আমার খেলা শুরু করব। মূর্খ শিয়াল, এবার দেখ তোর এই চাদরের অবস্থা আমি কি করি। আমি দেখি তুই আমার জন্য কাল কিভাবে খাবার নিয়ে যাস, আর খাবার নিয়ে না যেতে পারলেই কাল তোকেই আমি খাবো। একি একি, আমার কি সর্বনাশ হলো? আবার চাদরটা এভাবে কে চিড়ে দিয়ে গেল? এবার কি হবে? এবার আমি মহারাজের জন্য কিভাবে খাবার নিয়ে যাব? আর খাবার নিয়ে না যেতে পারলেই তো মহারাজ আমাকে লেখাবে। দেখি মহারাজের হাতে পায়ে ধরে প্রাণ রক্ষাটা হয় নাকি। একি শিয়াল, আজ তো দেখছি কিছুই আনুনি,
আমার খাবার কোথায় শিয়াল? মহারাজ, আমায় ক্ষমা করবেন, আজ আমি তোমার জন্য খাবার আনতে পারিনি, আমায় মাফ করুন, আমার প্রাণ ভিক্ষা দিন মহারাজ। হালুম, সেটা তো হয় না শিয়াল, তুমি যে আমায় বলেছিলে তুমি খাবার আনতে না পারলে তোমায় আমি খেয়ে ফেলবো। শিয়াল, এবার যে তোমার কথা আমাকে রাখতেই হবে। হালুম, একি একি আমি কি করলাম? রাগে হিংসায় আমি শিয়ালকে মেরে ফেললাম। আর যদি শিয়াল বেঁচে থাকতো আর শিয়ালের চাদরটা ঠিক থাকতো, আমি তো অন্তত বসে বসে খাবার খেতে পারতাম। এ আমি কি ভুল করলাম? এখন তো আমায় আবার কষ্ট করে দৌড়ে দৌড়ে শিকার করতে হবে। আমি যে অনেক বড় ভুল করে ফেললাম। মামা, এই জঙ্গলে মনে হচ্ছে অনেক ভালো ভালো শিকার পাওয়া যাবে, এই জঙ্গল ছেড়ে যাওয়া যাবে না। মামা, ওই দেখো, বলতে না বলতেই একটা হরিণ ছানার গন্ধ নাকে ভেসে আসছে, মনে হচ্ছে খুব কাছাকাছি কোনো হরিণ ছানা আছে, চলো একটু এগিয়ে গিয়ে দেখি। মামা, অনেকদিন পর এমন সুস্বাদু হরিণ ছানার মাংস খেলাম, মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল। ভাগ্নে, তুমি একদম আমার মনের কথা বলেছো, এবার মনে হচ্ছে মুখে রুচি ফিরেছে। মামা, চলো এবার একটা ভালো জায়গা দেখে দুজনে বিশ্রাম করা যাক। হ্যাঁ ভাগ্নে, চলো এবার একটা টেনে লম্বা ঘুম দেওয়া যাবে। এই গাছের ছায়ার নিচে একটু ভালো করে ঘুমিয়ে নাও। ভাগ্নে, ভাবছি এই জঙ্গলের সমস্ত প্রাণীদের খেয়ে তারপরে আমি আমার জঙ্গলে ফিরে যাব। আরে আরে, মাটিটা কেমন দুলে উঠছে মনে হচ্ছে। তবে রে, দুলে তো উঠবেই, পিছনে তাকিয়ে দেখ তোদের জম এসেছি। তোদের দুজনার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমাদের জঙ্গলে ঢুকে আমাদেরই পশু পাখিদের মেরে মেরে খাচ্ছিস। তোদের দুজনকে আজকে আমার এই সুর দিয়ে পেঁচিয়ে তুলে আছড়ে আছড়ে মারবো। মামা, কেস জন্ডিস, পালাও, বেঁচে থাকলে অমন মাংস অনেক খেতে পারবো, পালাও মামা, পালাও। এরপর সিংহ মামা আর শেয়াল ভাগ্নে হাতির তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গল থেকে পালিয়ে তাদের জঙ্গলে পৌঁছে গেল। একদিন বনের রাজা সিংহ তার বনের পশু পাখিদের কারণে অকারণে মারতে লাগলো। বনের রাজা সিংহের এমন অমানবিক অত্যাচারে বনের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে যায়। বনের সমস্ত পশু পাখিরা এক জায়গায় মিলিত হয়ে তারা ভাবতে থাকে কি করে দুষ্টু সিংহকে উচিত শিক্ষা দেওয়া যায়। এমন ভাবতে ভাবতে শিয়ালের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। এরপর শিয়াল তার বুদ্ধিটা বনের পশু পাখিদের ভালো করে বুঝিয়ে দিল। শিয়ালের বুদ্ধিমতো সজারুকে পাঠালো ওই দুষ্টু সিংহের কাছে। এরপর সজারু গিয়ে পৌঁছালো সিংহের গুহায়। মহারাজ, আমাকে বাঁচান, মহারাজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি মহারাজ। মহারাজ, এই বনের শেষ প্রান্তে যে গুহাটা আছে, ওই গুহাটার মধ্যে একটা নতুন প্রাণী এসেছে, সে দাবি করছে সে নাকি তোমার চেয়ে অনেক বড় শক্তিশালী, সে আমায় ধাওয়া করেছিল, আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি, মহারাজ আমায় বাঁচান মহারাজ, সে বারবার বলছে সে নাকি আপনার থেকে অনেক বড় শক্তিশালী। সজারুর মুখে এমন কথা শুনে সিংহ অনেক রেগে যায়। এরপর সিংহ সজারুকে বলে তাকে সেখানে নিয়ে যেতে। এরপর সজারু সিংহকে নিয়ে যায় জঙ্গলের সেই শেষ প্রান্তে সেই গুহার কাছে। মহারাজ, ওই যে দেখুন গুহাটা, আমি আর ওদিকে যাব না, আপনি যান, আমাকে গেলে যদি আমাকে খেয়ে ফেলে আপনি যান। এরপর সিংহ রেগে রেগে সেই গুহার মধ্যে গিয়ে প্রবেশ করল। অমনি পাশে থাকা হাতি দৌড়ে এসে গুহার মুখের পাশে যে বড় পাথরটা ছিল সেটা ঠেলে দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিল।